بسم الله الرحمن الرحيم মানবতার পথ চলা জেনে সত্যের পথে بسم الله الرحمن الرحيم اللهم نبهني فيه لبركات أسحاري ونور فيه قلبي بضياء أنواره وخذ بكل أعضائي إلى اتباع آثاره بنورك يا منور قلوب العارفين হে আল্লাহ, এদিনে আমাকে সেহেরির বরকতের ওসিলায় সচেতন ও জাগ্রত করে তোলো। সেহেরির নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের ওসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত করো। হে সাধকদের অন্তর আলোকিতকারী। ১৮তম দিনে প্রশংসিত ও মহান আল্লাহ জিব্রাইল, মিকাইল, আর্শ বহনকারী ফেরেস্তাগণ এবং সব উচ্চ মর্যাদার ফেরেস্তাগণকে আদেশ করেন যেন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো উম্মতকে পরের বছর পর্যন্ত ক্ষমা করার জন্য প্রার্থনা করে এবং তিনি কিয়ামতের দিন তাদেরকে আরও দেবেন যা তিনি পুরস্কার হিসাবে দেবেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের।